শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত নতুন আরেকটা ব্লগে। আশা করছি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সাথে দেখো সোনার পাপার চাটা খাওয়া হয়ে গেছে, ও একটু বেরিয়েছে কাজ করতে। কিছু সুপারির চারা আরও বাকি আছে লাগানো। তো এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ আমাদের কলপাড়ের সাইডে, তো মাঝখানে এই যে ফাঁকাটা, এই ফাঁকাটার ওই সাইডে আর কি দুটো গাছ আছে। তো ওইখান থেকে দুটো গাছ আর কি ও তুলে নিয়ে জমিতে লাগাবে। তো এইদিকে সোজা যেতে পারবো না, এদিকে জঙ্গল দেখতে পাচ্ছ। তো তাই পিছন দিকে ঘুরে আমাকে ওর কাছে যেতে হলো। ছাগলে বাচ্চা নিচ্ছে, ফোন করেছিল ওরা একটা বন্ধুর বউ, কথা বলতে বলতে ওদিকে গেলাম, গিয়ে ওকে দিলাম পরে ফোনটা। ও আমাকে ফোনটা নিয়ে গিয়ে দিয়ে চলে এসেছিলো কাজে, তো আমি ওকে দিতে চলে এসেছি এদিকটায়। আর দেখো পুচকিটা কি সুন্দর ছাগলটার সঙ্গে খেলছে। তো বাড়ি আসলাম, এসে ভিডিওটাকে রেডি করে নিয়ে এই যে দেখলাম একটুখানি ভাত আছে, ভাত বসাবো। তো দেখলাম একটু ভাত আছে, তো পান্তা ভাত বানিয়ে ওকে বলছি চলো আসো একটু খেয়ে যাও। তো বলছে না আমি যেতে পারবো না, সময় নেই, আমি জল দিচ্ছি, এদিকে ঠিকঠাক করতে হচ্ছে, তুমি নিয়ে আসো। তো কী করবো, বরের আদেশ, অগত্যা যেতেই হবে। তো ভাতটা নিয়ে এদিকে চলে আসলাম, আর আমি জানি ওর খাওয়ার সময় নিয়ে হাত দিয়ে ব্যস্তই। তো আমি বলছি তাহলে কী করবো, মেখে দেবো? তো বলে হ্যাঁ মাখো। তো মেখে মেখে এখন ওকে খাইয়ে দিতে হবে, যেটা আমার ডেইলিকার রুটিন বেশিরভাগ সময়ের, বিশেষ করে সকালের পান্তা ভাত আর হচ্ছে রাত্রের। সকালেরটা না হলেও রাত্রের খাবারটা তো খাইয়েই দিতে হয়। তো এই যে এখন পান্তা ভাতটা মেখে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো ও বলছে তুমিও খাও একটু করে। তো আমিও এক দু গাছ খেলাম ওখানে, গাছগুলোতে ও জল দিচ্ছে, আর ওইদিকে দুটো গাছ লাগিয়ে দিল। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। ভাত তো বসিয়ে দিয়েই ওদিকে গেছিলাম, এখন সবজিটা কেটে নেব। তো এখানটা এই যে মিষ্টি কুমড়াটা, এটাকে ভাজা করবো টুকরো টুকরো করে কেটে। আর এটা যেহেতু কচি মিষ্টি কুমড়া, তো এটার চোকলাটা কাটতে হবে না, এমনি করেই টুকরো টুকরো করে ভাজা খাওয়া যায়। আর বাড়তি হয়ে গেলে পরে চোকলাটা ফেলে দিয়ে ঘন্ট ভালো লাগে, আর কচি মিষ্টি কুমড়া ভাজাই ভালো লাগে, ঘন্ট মানে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমার তো মিষ্টি কুমড়া মিষ্টিটা ভালোই লাগে আর কি, অনেকে মিষ্টি সবজি খেতে পারে না, আমার কিন্তু মিষ্টি কুমড়া খুবই মানে পছন্দ। যেহেতু এটা বেশি পাকা নয়, এই জন্য এটা ভাজাই করব, মানে কচিগুলো ভাজাই ভালো লাগে। সবজি কেটে নিতে নিতে এদিকে ভাতও হয়ে গেছে, তো চলো ভাতের মাঠটা ছেঁকে নিই। আর সোনু যেহেতু আজকে বাড়িতে নেই, তো বাড়িটা একদম শুনশান ফাঁকা ফাঁকা লাগছে। তো আজকে যেতে পারবো কি না জানি না, রান্নাবান্না সেরে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে, ওর পাপা তো মানে গেলে ও নিয়ে যাবে, না হলে আমার তো মানে কি বলবো সব ওর কাছে আর কি, ও নিয়ে গেলে যাওয়া হবে না হলে নেই। তো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, এই যে বরলি মাছের চচ্চড়ি করেছি সর্ষে বাটা দিয়ে, ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা। তো চলো বাবাকে দিয়ে দেই, মা বাড়িতেই নেই, সেন্টার থেকে এসে উনি কোথাও গেছেন, তো উনি আসলে পরে ওনাকে দেবো। কিছুক্ষণ পরে মা আসলেন, তো মাকেও দিয়েছি ওকেও দিয়ে দিয়েছি, তো সবাই মিলে খেয়ে নিল, এখন আমিও খাবো। তো বন্ধুরা তারপরে আর ভিডিও কোনো শ্যুট করাই হয়নি, দুপুরবেলা রান্নার সময় ও মানে ওটা ওর কাছে ছিল, যে জন্য খুব একটা শ্যুট করতে পারিনি। তো তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে বাসনগুলো এক সাইড করে রেখে তারপরে আমি একটুখানি শুয়েছিলাম, আসলে ভালো লাগছিল না। তো তারপরে আর কোনো রকম শ্যুট করা হয়নি। তো সন্ধ্যা লেগে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যার সময় উঠে যেগুলো আগের বাসন ছিল ধোয়া, ওগুলোকে গুছিয়ে রাখছি রাখি, তারপরে রান্নাঘরটা আর শোয়ার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব, বাসন কোসনগুলো সব গুছিয়ে রেখে ওই রিং বলটা খালি করে নিয়ে ওখানে সব বাসন এটো বাসনগুলো নিলাম, নিয়ে এই সন্ধেবেলা এখন বসলাম বাসন মাজতে। তো সমস্ত বাসন মেজে রেখে ওগুলো গুছিয়ে রেখে তারপরে ঘর দুটো পরিষ্কার করে ফ্রেশ হব। তো আজকে আমি একটা কথাই বলবো বন্ধুরা, আমার মুখ থেকে তোমরাই কিন্তু বাধ্য, মানে তোমরা বলতে কিছু লোক বাধ্য করে আমাকে আমার মুখ থেকে কিছু কথা বের করতে, আমি কিন্তু সহজেই কিছু বলি না। তার মধ্যে বারবার তোমাদের বলে দিয়েছি সেই দিনকার অনেক কিছু উত্তর কিন্তু সোনুর পাপা দিয়েছে। তো সেই কথাটা যদি সোনুর পাপা একবার এসে বলে যে হ্যাঁ সেদিনকে কিছু উত্তর এই উত্তরগুলো আমি দিয়েছি, তাহলে হয়তো ব্যাপারটা অনেকটা লাইট হয়ে যেত। কিন্তু যতটুকু শুনেছো দেখেছো, তার সেটাকে আবার দিলটাকে তাল বানিয়ে বানিয়ে অনেক কিছু ঘোল
বানানো হচ্ছে। তো কি করব, কিছু করার নেই আমার কাছে। আর সেদিন ভিডিওটাও যে আমি ইচ্ছে করে পাবলিক করিনি, কার কীরকম সম্পর্ক খারাপ ছিল না ছিল ততটা খুব বেশি একটা আমি জানি না, ওগুলো আমার মাথায় ছিলও না, কী করে বোঝাবো। আর সেদিন যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো সোনুর পাপার হাত দিয়ে, এই ব্যাপারটাও যদি একবার সোনুর পাপা এসে বলে তাহলে আমার মনে হয় তাহলে তোমরা বিশ্বাস করবে, কারণ ওই তো করেছে কিন্তু ও একবারও এসে বলতে পারছে না, ওর ব্যস্ততায় থাকছে ওর কাজ নিয়ে। ও আমার কি বলবো, আমি একটা কথা বলবো আর ওইটার সাথে সাথে ও করবে এরকম মানুষই না ও, যে আমি বলবো আর ও সাথে সাথে এসে ভিডিওতে বলবে ও ওর কাজ, সুপারি গাছ লাগানো এগুলো নিয়ে ও ব্যস্ত থাকছে সবসময়, আর যে যার মতো বলেই যাচ্ছে, যে যার খুশি যেটা বলেই যাচ্ছে। আমি আজকে একটা স্ক্রিনশট দেব, আমি সেটাতে তোমরা দেখো আমি কোথাও বলেছি কি না, যে কারোর জন্যে আমাদের অভাব বা কারোর জন্যে আমার বাচ্চা খেতে পাচ্ছে না। শুধু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন তোমরা তো চাকরি করো কেন এরকম খাবার দাও, খাবারের বাচ্চার কেন টানাটুনি হয় খাবার নিয়ে, এই মানে এই এই খাবারগুলো দিতে পারো, এভাবে যখন বলা হয় তো আমি তখন বলেছি যে যেহেতু সংসারটা আমার হাতে নয়, আমি চাচ্ছি না আমার হাতে, আমার হাতে রাখার লোভ নেই আমার, সেটা হলে অনেক আগেই হতো, আজকে এত বছর সংসার করছি কোনো দিন চাইনি আমার হাতে, ওর হাতে যেহেতু তো ও একটু হিসেব করে চলতে পারে না, খুব বেশি হিসেব করে চলতে পারে না, ও এমনভাবে চলে যে কোনো কোনো মাসে টাকা আমাদের শেষ হয়ে যায়, সববারে তা নয়, কিন্তু তাই বললে আমরা না খেয়ে নিই, যখন আমাদের যে মাসে আমাদের সংকট হয় ওই মাসে ও ধার অবধি নিয়ে খাই, আমরা না খেয়ে নিই খাই, তারপরের মাসে হয়তো দিয়ে দেয়। তো আমি বলিনি কখনো যে কারো জন্যে আমাদের অভাব, বাচ্চাকে খাওয়াতে পারছি না, যেটা খায় খায়, না খেয়ে থাকে না আমার বাচ্চা, কোনোদিনও বলিনি যে আমার বাচ্চা না খেয়ে আছে, বাচ্চাকে খাওয়াতে পারি না এই কথাও কোনোদিন বলিনি, মানে মানে আমার দর্শকদেরই বক্তব্য যে কেন ভালো হলো আরও বেশি ভালো খাবার যাতে আমি দিই, কিন্তু আমরা তো এর চেয়েও খারাপ থেকেছি, তো সেই জন্য আমার খারাপ মনে হয় না। খারাপটা কাদের মনে হয়, দর্শকদের, কিছু দর্শকের, যারা হয়তো ভালো লাইফ লিড করে তাদের মনে হয়েছে যে না বাচ্চাটার খাবারটা আরও হেলদি হতে পারতো। তো আমি বলেছি যে ওর যেহেতু কোনো কোনো মাসে শেষ হয়ে যায়, তো যখন কমেন্ট এসেছিলো তখন ওর হাতে সত্যিই শেষ হয়ে গেছিলো, সেটা ও যদি একবার বলে তাহলে হয়তো বিশ্বাস করবে তোমরা, শেষ হয়ে গেছিলো জন্য তখন আমি বলেছিলাম যে ঠিক আছে পরের মাসে যখন টাকাটা আসবে ওর বেতনটা, তখন আমি আগে ওর খাবারটা স্টক করে রাখবো, এতটুকুই আমি বলেছি। আমি বলি নাই যে কারোর জন্যে আমাদের বাচ্চাকে আমরা খাওয়াতে পারছি না। তো এই একটা বলি তিল সেটাকে তাল বানিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তিন কানে, মানে তৃতীয় ব্যক্তির কানে যখন যায়, তৃতীয় ব্যক্তির চোখে যখন যায়, সে কথাটা একটু হলেও চেঞ্জ হয়ে যায়। তো এইভাবে কথাগুলোকে চেঞ্জ করে করে বিভিন্নভাবে আমার সম্পর্কে বিভিন্নভাবে বলা হচ্ছে, আর তাতে আমার কিছু কোনো করার নেই, কিছু করার নেই, যা খুশি হোক গে, উপরে একজন আছেন আমি ওনাকেই ভরসা করি, ওনাকে ভরসা করেই চলি। আজকে আমার হাজব্যান্ড ওয়াইটিতে এসে খুব বেশি করতে পারে না, আর ও ঝামেলা একদমই চায় না, শান্তিপ্রিয় মানুষ, তাই সব ব্যাপারে বলে না জন্য সব দোষ আমার ঘাড়ে চেপে যাচ্ছে। ঠিক আছে আমি সব সহ্য করে নেব, কিন্তু একটা কথাই বলবো বন্ধুরা, আমি সব কিছু দেখাতে পারি না বা বলতে পারি না, তোমরা বর্তমানটা দেখছো, ভবিষ্যৎ অতীতটা দেখোনি, যদি দেখতে তাহলে হয়তো বুঝতে। আমি কেন বলতে দু একটা কথা বাধ্য হয়েছি সেটাও তো বিচার করো। আমারও একটাই প্রশ্ন, কেন এই মানুষগুলো আমাদেরকে এতটা খারাপ ভাবে, কেন এত নিম্নমানের মানুষ মনে করে, কেন এত হিংসুটে মনে করে, যে জন্য তারা এসে আমার মানুষের খাবার খারাপ সময়ে আমাকে এত গালিগালাজ করে, এমনকি আমার ছোট বাচ্চাটাকে পর্যন্ত ছাড় দেয়নি, আমার বাচ্চাটাকে অভিশাপ দিয়েছে আমার বাচ্চারও এরকম হবে সেরকম হবে, আমারও খারাপ দিন আসবে, আমার সম্পর্কে যেগুলো খারাপ কমেন্ট করা হয় আমি সেগুলো না হয় সহ্য করে নেব, আমার বাচ্চার সম্পর্কে, কারো বাচ্চার সম্পর্কে যদি এরকম বলা হয়, অভিশাপ দেওয়া হয়, কেউ কি সহ্য করতে পারবে বলো তো, পারবে? তখন যদি মুখ ফুটে দু একটা কথা বের হয়ে আসে তখন সেই দোষটা আমার। ব্যাড কমেন্ট কারোরই সহ্য হয় না, কারোরই না, সবাই ভিডিও বানায়, লাইভ করে, উত্তর দেয়, কিছু না কিছু করেই, তাহলে আমি আমি আমার কি সহ্য হয়, আমার কি ভালো লাগে? দুদিন থেকে যে আমাকে কন্টিনিউ গালি দেওয়া হয়েছিল, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ব্যাড কমেন্ট আসলেও সহ্য করা যায়, ডিলিট করে দেওয়া যায়,
যদি লাগাতার দুদিন থেকে কেউ গালি খায় তার মাথাটা কীরকম থাকবে, কোন পর্যায়ে যাবে? আমার তো ছাড়ো, আমার থেকে তো আমার বডিরই বেশি মাথা খারাপ হয়ে গেছিল জন্য উত্তরগুলো দিয়েছিল। সেই দিন থেকে এই লাফড়া চলছেই চলছে। আর আমার বর যেহেতু শান্তিপ্রিয় তাই না ব্যাপারে এসে কিছু বলছে না কিছু, তাই আমি সবার চোখে দোষীটা আমি, কোনো ব্যাপার না। আমি শুধু বললাম ওই যে বরাবর একজনের উপরেই ভরসা করি, উনিই সব বিচার করবেন। আর ফ্যামিলির ব্যাপারে আমি একা বলিনি, আমি তো শুধু প্রতি উত্তর দিয়েছিলাম। যখন আমি ব্লগিং করতাম না, ডেইলি ব্লগ করতাম না, এমনি ভিডিও বানাতাম, ভিডিওর মধ্যে কেউ ডেইলি ব্লগের লাইফস্টাইলের জীবনের কথা বলে না। যখন আমি জীবনের কথা বলতাম না, ডেইলি ব্লগ শুরু করেছি এক বছর হলো। এই শুরুটা তোমরা আজকে বর্তমানটা দেখছো, অতীতে এই শুরুটা কিন্তু উৎসটা কিন্তু ফ্যামিলির ব্যাপার, মানে ফ্যামিলির ব্যাপার বলা নিয়েই শুরু হয়েছিল। যত সমস্যার মূল কারণ কিন্তু এই ফ্যামিলি নিয়ে বলার পিছনেই ছিল, সেটা অনেক আগের, অনেক আগের। তারপর কাকে কী করা হয়েছে, কাকে কী দেওয়া হয়েছে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো সমস্যা ছিল না। আমি কোনোদিন বরকে আটকাই নি। সে তার পরিবারের জন্য করবে সেটা খুব স্বাভাবিক, আমি কোনোদিন মানাও করিনি, আটকাইও নি। যে জন্য ও করতে পেরেছে, আমি যদি আটকাতাম তাহলে কেউ করতে পারতো? পারতো না। আমার কোনো দুঃখ ছিল না, সব কিছুতে আমি স্বামীর পাশে ছিলাম, সাথ দিয়েছিলাম। ওর যা খুশি ও সেই তাই করেছিল, কোনোদিন ওকে মানা করিনি। ও বলতে পারবে না, ও যা খুশি নিজের ইচ্ছে মতোই করে, যেটা করে নিজের ইচ্ছে মতোই করে। আমিও জানতাম না ও কত লোন নিয়েছে, কবে নিয়েছে, কেন নিয়েছে, আমিও জানতাম না। না এখনও পর্যন্ত ওর কোনো ডিসিশন আমাকে জানায়, ও নিজের মর্জি মতোই ও চলে, ওর যেটা ঠিক মনে হয় সেটাই করে। একটা সময় ছিল যখন ও পরিবারের সব পরামর্শ নিয়েই চলতো, আমিও জানতে পারতাম না কী করতে যাচ্ছে ও, পরে জানতে পারতাম যখন করতো সেটা দেখতে পারতাম। আমার বর এরকম নয় যে আমার কাছ থেকে পারমিশন নিয়ে কিছু করবে, আমি মানা করব সেটাতে ও বন্ধ করবে, এরকম নয়। যারা বোঝার তারা বুঝেই গেছে এতদিনে, কার জন্য কী করেছে তাতে আমার কোনো আফসোস নেই। ভগবানের কৃপাতে, ভগবানের ইচ্ছেতে আমরা ভালোই আছি, আগামীতে আস্তে আস্তে আরও হবে, ভালো হবে, তোমাদের ভালোবাসা আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে। তবে হ্যাঁ, কী করেছে না করেছে সেটা ও একটা সময় বলতে বাধ্য হয়েছিল। তোমরা যদি বিশ্বাস না করো, আমাদের বিকে লাভ নামে, বা এখন বর্তমানে মনে হয় কল্পনা বিশ্বজিৎ নামে চ্যানেলটা আছে, সেখানে গিয়ে দেখতে পারো। আজকে আমি কমেন্টে বলেছি জন্য সব দোষ আমার, তোমরা মানে কিছু সমালোচক মনে করে আমার বর ভালো আমি খারাপ, তাহলে আমার বড়ও কিন্তু বলতে বাধ্য হয়েছিল ও কার জন্য কী করেছে, সেটা তোমরা ভিডিওগুলো চেক করলে, আমাদের পুরানা চ্যানেলের ভিডিওগুলো চেক করলেও বুঝতে পারবে। বাকি অনেক মানুষের পাশেও দাঁড়িয়েছে, বা আমরা দাঁড়িয়েছি, কারো কথা আমরা কিছু বলিনি আজ পর্যন্ত, বলবোও না, এতটুকু শিক্ষা আমাদের আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাধ্য হয়েছি, এত এত ব্যাড কমেন্ট আসে যে আমরা বলতে বাধ্য হয়েছি যে না, আমরা এতটা হিংসুটে নই, যদি হিংসুটে হতাম তাহলে মানুষের পাশে দাঁড়াতাম না। এতটুকুই, ব্যাস এতটুকুই বলার ছিল আমাদের। অজস্র গালিগালাজ খেয়েছি, খুবই খারাপ খারাপ ভাষায় গালিগালাজ খেয়েছি মানুষের, দেখতে না পারে, সহ্য করতে না পেরে অনেক তো ডিলিট করে দিয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে না, মানুষও দেখুক একটা মানুষকে মানুষ কীভাবে জব্দ করে, কীভাবে মানুষগুলো গালি দিয়েছে আমাকে, তার প্রমাণ রাখতে ওই গালিগুলো ছেড়ে দিয়েছি, আমি ডিলিট করিনি। কারণ আমার ভিউয়ার্সরাই শুধু মানুষকে গালি দেয় না, মানুষের ভিউয়ার্সও আমাকে গালি দেয়। আর ওই গাড়ির প্রসঙ্গটা কেন বলতে বাধ্য হয়েছি সেটা কেউ দেখলো না? মানুষের ব্যাড কমেন্ট আসলে দুঃখ লাগে, ভিডিও বানায়, আমার কি লাগে না? আমি তো ভিডিও বানাইনি, শুধু কমেন্টের উত্তরে বলেছি। যখন আমাকে বলা হয়েছিল যে মানুষের গাড়ি দেখে আমার হিংসে হচ্ছে, আমি হিংসুটে জ্বলছে আমার, আমি শুধু এতটুকুই প্রমাণ করতে চেয়েছি মন থেকে যে আমার কারো গাড়ি দেখে কোনো হিংসা নেই। গাড়ি তো আমরাও কিনেছিলাম, বলে তোমার কোনো যোগ্যতা নেই, কারো পায়ের নখে ছোঁয়ার যোগ্য নেই, গাড়ি কিনতে পারো না, তুমি খারাপ, তাই তোমার উন্নতি হয় না। তাই আমি বলেছি না, গাড়ি আমরাও কিনেছিলাম, ওদের জন্য কিনেছিলাম,
তো তখন বলা হলো আমাকে যে গাড়ি দেখে আমার কোনো হিংসে নেই, কারণ আমি নিজে গাড়ির অতটা শখ নেই, সত্যি আমার বমি পায়, গাড়ির শখ আমার সেরকম নেই। সেই দিন আমাকে দুদিন ধরে গালি দেওয়া হয়েছিল, আমার মাথাটা ঠিক ছিল না, তাই আমি বলেছি যে আমার গাড়ির অত শখ নেই, আমি হিংসুটে নই, গাড়ির শখ নেই আমার, গাড়িতে উঠলে আমার বমি পায়। তো তখন আমাকে বলা হয় তুমি তো ফকির নি, তুমি তো ফকির নি, তাই গাড়ির শখ হবে কেন, গাড়িতে উঠতে পারবে কেন, গাড়ি কেনার কোনো সাধ্য আছে তোমার, অনেকভাবে আমাকে উত্ত্যক্ত করা হয়েছে। তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম যে হ্যাঁ না গাড়ি আমরা কিনেছিলাম। তখন আরেকজন এসে আমাকে জিজ্ঞেস করে যে কী গাড়ি কিনেছিলি গো, বাইক না গাড়ি? তো আমি বলেছিলাম হ্যাঁ গাড়ি কিনেছিলাম, একটা ম্যাক্সিমো একটা বাইকও। তখন বলতে বাধ্য হয়েছি, আমাকে কীভাবে উত্ত্যক্ত করা হয়েছে, কীভাবে আমার মুখটা খুলতে বাধ্য করা হয়েছে সেটা কেউ দেখলো না, আমি বলেছি সেটাই আমার অপরাধ হয়ে গেল। এই ব্যাপারটা আমি কমেন্টে প্রথমবার ফাঁস করলাম তা তো নয়, এর আগেও সোনু পাপা বলেছে ভিডিওতে, মানে মানুষ আমাকে যাচ্ছে তাই অপমান করবে, যা খুশি বলবে, আমাকে ছোট করবে, আর আমি কিছুই বলতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। আমি মানুষ না, আমার ব্যাড কমেন্ট দেখে খারাপ লাগে না, সূর্যের একটা সীমানা থাকে, কটা 4টে 5টে 6টা 7টা ব্যাড কমেন্ট আসলেও সহ্য করা যায়, যেখানে আমার কোনো রকম কোনো ব্যাড কমেন্ট আসতোই না, সেখানে এরকম হয়ে গেছে যে দুদিন ধরে আমি গালি খাচ্ছি প্রায়ই সময়, যখনই কারো কোনো খারাপ সময় আসে ব্যাস আমাকে ব্লেম করা শুরু হয়ে যায়, আমি হিংসুটে, আমি খারাপ, আমি এই সেই, কেন কোথা থেকে শুনে আসে এরা যে আমি হিংসুটে, আমি খারাপ, আমার হিংসা হয়, আমি পাজি, কোথা থেকে জানলো, কারো মনের ভিতর কি ঢুকে দেখেছে, কে উস্কিয়েছে এদের? আমারও এই একটাই প্রশ্ন থেকে গেল। তবে হ্যাঁ বন্ধুরা, আমি আর কিছু বলতে চাই না, প্লিজ আমাকে আর ফ্যামিলি সম্পর্কে কোনো কোশ্চেন করো না, আমাকে উত্ত্যক্ত করে সত্যি কথা বলতে বাধ্য করো না, না আমাকে না সোনুর বাবাকে, কারণ আমি তো একাই উত্তর দেইনি, আমি যতক্ষণ দিয়েছিলাম আমি অনেক চেপে চুপে দিয়েছি, যেই সোনুর পাপা দিয়েছিল তখনও খুল্লম খোলা বলে ফেলেছে, কারণ একটা ছেলে মানুষ অনেক স্ট্রেট ফরওয়ার্ড হয়, ও সত্যি কথা বলতে মুখ কাঁপে না, বুক কাঁপে না। আমি যখন ও রিপ্লাইগুলো দিচ্ছিল তখনও বলেছিলাম সোনুর পাপা তুমি বন্ধ করো, দিও না রিপ্লাই, সত্যি কথা বলো না, এটা তুমি সত্যি যতই বলো না কেন বিশ্বাস করবে না, আমরা ওই জায়গাটা তৈরি করিনি এখনও, সত্যি কথা বললে কেউ বিশ্বাস করবে না, আমরা হনুমানের মতো বুক চড়ে দেখাতে পারবো, এগুলো বলো না, লাফড়া বাঁধবে, তারপরে তুমি সরে পড়বা, তুমি তোমার ব্যস্ততায় কাজ করবা, চাকরিতে চলে যাবা, সব কিছু ঝেলতে হবে আমাকে। ও শোনেনি, ও বলছে কী হবে, দাও বলে দাও, এইভাবে বলো, এইভাবে বলো, এমনকি নিজে হাতে মোবাইলটা নিয়ে রিপ্লাইগুলো দিয়েছে। সবসময় আমার রিপ্লাই দেওয়া হয় না বন্ধুরা, সারাদিনের কাজ কর্ম, এডিটিং, মোবাইলে রিপ্লাই, এইসব দিতে দিতে আমার চোখের প্রবলেম হয়ে গেছে, যেই জন্য সবসময় আমার রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, মাঝে মাঝে ওও দেয়, মাঝে মধ্যে ও এডিট করতে গিয়ে ভুল ভিডিও ডিলিট করতে গিয়ে ভুলভাল করে আমার র ভিডিও ডিলিট করে দেয়, এটা প্রথমবার হয়নি। তো দয়া করে তোমরা আমাকে আর কোনো কিছু কোশ্চেন করবে না আশা করি, আমি কোনো কিছু বলতেও চাই না, আমি দোষী কি নির্দোষী সেটা ভগবান উপরে আছেন, উনি বিচার করবেন, আমি আর কোনো কিছুই বলতে চাই না। একটা কথাই বলবো, এক জীবনে আমি সবার মন তো জয় করতে পারবো না, এটা সম্ভব না, কেউ পারে না, তো এই জীবনে ভালোবাসার মানুষ যতটা পেয়েছি তার চেয়ে এই হেটার খুবই কম, তাই আমি কিছু মনে করি না, আমি যা পেয়েছি যতটুকু পেয়েছি তাতেই সন্তুষ্ট, আর তাদেরকে নিয়েই হয়তো বাঁচতে পারবো বাকি জীবনটা। আমি খাবো দাবো, নিজের সম্পর্কে ভিডিও বানাবো, যতটুকু দেখার দেখাবো, নিজের সম্পর্কেই বলবো, তারপরে যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে নিয়ে বাঁচব, কারণ আমি জানি হাজার ভালো করলেও কোনো মানুষই আজ পর্যন্ত সবার মন জয় করতে পারেনি, এটাই স্বাভাবিক, তাই আমার কোনো দুঃখ নেই, যারা আমাকে খারাপ মনে করো মনে করতে পারো, আমি তোমাদেরকে জোর জবরদস্তি বলবো না আমাকে ভালো মনে করতে হবে, আমি প্রমাণ করতে আসবো না যে আমিই ভালো। আর বেশি কিছু শ্যুট করতে পারিনি বন্ধুরা, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে।